আজকের এই দিনে আমি বাংলাদেশে যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, যারা লিখেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে জননেত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম নিয়ে আপনারা গবেষণা করবেন, বিশ্লেষণ করবেন এবং তার আত্মজীবনী উনি যদি লিখে নাও যেতে পারে, উনি যদি নাও লিখেন তাহলে আমরা যেন সেটা আত্মজীবনী লিপিবদ্ধ করি। তাহলে যেমনি আমরা জাতির পিতার আত্মজীবনী থেকে আমরা শিখেছি কিভাবে স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতার গর্ব, স্বাধীনতার অহংকার, স্বাধীনতার অর্জনের যেই গৌরবান্বিত মুহূর্ত সেগুলো আমরা এখন অনুধাবন করতে পারি। এই স্বাধীনতার পরে যেখানে স্বাধীনতা ভুলুন্ঠিত হয়েছিল, সংবিধান ভুলুন্ঠিত হয়েছিল, গণতন্ত্র ছিল না, এই উত্তরণের, এই বাংলাদেশের ইতিহাসের যেই উত্তরণ, এই উত্তরণের পথে যিনি আমাদের পথিকৃত, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, তার এই জীবন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জাতির গঠনের ইতিহাসটা আমরা পূর্ণাঙ্গ রূপে রচিত করে যেতে পারবো। আর না হলে নতুন প্রজন্ম আবারও আমাদেরকে ধিক্কার দিবে, যেমনি অনেক প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেয় যে সঠিক ইতিহাস আমরা রেখে যেতে পারিনি। সেই ধিক্কার বা সেই গ্লানি থেকে আমরা মুক্ত হব যদি জননেত্রী শেখ হাসিনার এই জীবন সংগ্রামকে আমরা সঠিকভাবে রচিত লিপিবদ্ধ করে রেখে যেতে পারি। আজকে উনি শুধু বাংলাদেশ না, আজকে বহির্বিশ্বে অনেকে বলেছেন বহির্বিশ্বে নন্দিত তো নেতা, সেটা একটি প্রমাণ, একটি সেলফি প্রমাণ করেছে যে বাংলাদেশ আজকে কোন মর্যাদার উচ্চ শিখরে তিনি আমাদেরকে নিয়ে গেছেন, তিনি আমাদেরকে নিয়ে গেছেন। এই সম্মান কেউ চেয়ে নিতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পা ধরে কান্নাকাটি করলেও উনি কারোর সাথে সেলফি তুলবেন না। সারা পৃথিবীর G20 বিশটি সবচেয়ে উন্নত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সেলফি তুলতে পারেন না। আর কেউ তার আলাদাভাবে তার সাথে ছবি বা নিজস্ব সেলফি তোলাও কেউ করতে পারেননি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের মোবাইল নিজের পকেট থেকে বের করে জননেত্রী শেখ হাসিনাকে কাছে ডেকে, ম্যাডাম প্রাইম মিনিস্টার আসেন আমরা একটি ছবি তুলি, তিনি নিজের মোবাইল দিয়ে নিজের হাতে, আমরা যখন প্রথম ছবিটা দেখেছিলাম তখন মনে হয়েছে যে হ্যাঁ একটা ছবি হতেই পারে, কিন্তু যখন আমরা পাশের থেকে অন্যদের ছবি দেখে আমরা জানতে পারলাম যে সেই ছবিটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজের মোবাইলে নিজের হাতে নিজে সেই ছবিটা সেলফিটা তুলেছেন, তখন আমরা উপলব্ধি করতে পারি যে বাংলাদেশ আজকে মর্যাদার, সারা বিশ্বব্যাপী মর্যাদার কোন শিখরে উপনীত হয়েছে।